করতে মাত্র কয়েকটা দিন, তারপরেই দুর্গাপূজার আনন্দে ভাসবেন বঙ্গবাসী, সাজো সাজো রথ চারিদিকে। পুজো মণ্ডপগুলিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, উৎসবপ্রিয় মানুষকে বিভিন্ন স্বাদের খাবার পরিবেশন করতে প্রস্তুত রেস্তোরাঁগুলিও। এই উৎসবের মরশুমের কথা মাথায় রেখেই তাদের নতুন পুজো মেনু লঞ্চ করল অ্যাবসলিউট বারবিকিউস। তাদের পুজো মেনুতে যুক্ত হয়েছে কষা মাটন, লাচ্ছা তাওয়া পরোটা, চিংড়ি মাছের মালাইকারি, কাতলা মাছের কালিয়া, বাটা মাছ, মিষ্টি দই, রসগোল্লা সহ নানান পদ। দাম থাকছে সাধ্যের মধ্যে, 999 টাকায় 40 ধরনের মেনু খেতে পারবেন খাদ্যরসিক মানুষেরা। তাহলে আর দেরি কেন, পুজোর সময় পেট পুজো করতে চলে আসুন অ্যাবসলিউট বারবিকিউতে। আমি সুদীপ্ত রায়চৌধুরী, অ্যাবসলিউট সলিড ব্র্যান্ডটাকে হেড করছি। আমাদের পুজোতে কলকাতা, অল ওভার কলকাতা যে কটা আউটলেট আছে সব কটাই একই মেনু থাকছে। আমাদের যে মেনুটা থাকছে তার সাথে অ্যাডিশন থাকছে পুজো উপলক্ষে, স্পেশালি থাকছে আমাদের প্রথম স্টার্টার থেকে শুরু করে স্টার্টারে আমাদের থাকছে চিকেন স্ট্রিপস, ফ্রায়েড চিকেন, আর মেন তারপরে একটা চাটে একটা নতুন অ্যাডিশন করেছি পালক পাপড়ি চাট। এছাড়াও আমাদের মেন কোর্সে অনেকগুলো চেঞ্জেস করা হয়েছে, যেমন মেন কোর্সে চেঞ্জেস বলতে যে বিরিয়ানি যেটা আছে বিরিয়ানিটার ফ্লেভারটার মধ্যে চেঞ্জ করেছি, এনহ্যান্স চেঞ্জ করা হয়েছে। আমাদের কলকাতার মধ্যে যে কটা বুফে আউটলেট আছে অন্যান্য আমাদের সাথে কম্পিটিটর যারা, তাদের সাথে আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলছি, এসে চেষ্টা দেখুন, এসে ডিফারেন্স ফিল করে দেখুন যে অন্য ওখানে কীরকম পাওয়া যাচ্ছে আর এখানে কীরকম পাওয়া যাচ্ছে। এটা আমার একটা ওপেন চ্যালেঞ্জ ফ্যাব্রিক। আর এছাড়াও মেন কোর্সে আমরা বেঙ্গলিতে, আমরা তো মাছ লাভার খুব, তো কাতলা মাছ রেখেছি বুফেতে, কাতলা কালিয়া, বাটা সর্ষে আর চিংড়ি মাছের মালাইকারি, এই কটা আইটেম রেখেছি আমরা, যেটা হচ্ছে মাছটা কভার করার জন্য বাঙালি। আর এছাড়াও আমরা মটনের সাথে বিরিয়ানি, ওই বিরিয়ানির সাথে পাশাপাশি আমরা লাইভে পরোটা রেখেছি, লাচ্ছা পরোটা ওখানে সার্ভিস করা হবে। এটা হচ্ছে টোটালি মেন কোর্স আর স্টার্টার এডিশন। এছাড়া ডেলিভারিতে আমাদের কিছু অ্যাডিশন রাখা আছে, আমাদের যে অন্যান্য মেনুগুলো আছে অ্যাজ ইউজুয়াল ডেতে যে মেনু রাখি সেই মেনুতে তো আছেই, তাছাড়া বোঁদে রাখা হয়েছে, মিষ্টি দই রাখা হয়েছে, রসগোল্লা রাখা হয়েছে, ওই আমাদের মেনুতে পুজোর জন্য 30 তারিখ থেকে 5 তারিখ আপনারা অল টাইম অ্যাভেলেবেল পাবেন। এবং আমি আশা করছি যে আপনাদের যেরকম আপনাদের ফুড পয়জন আপনারা যেমন আমাদের কাছে এসেছেন এত বছর ধরে, লাস্ট 2 বছরে আমাদের একখানা আউটলেট ছিল, কিন্তু লাস্ট 1.5 বছরের মধ্যে আমাদের 1.5 থেকে 2 বছরের মধ্যে আমাদের 5খানা আউটলেট কলকাতায় এসছে, তো আপনাদের ভালোবাসা ছাড়া তো এটা সম্ভব হতো না। অবভিয়াসলি আপনাদের অপরন্ত ভালোবাসা পেয়েছি বলে আমরা এতগুলো আউটলেটের দিকে করতে পেরেছি। তো আসুন, আপনাদের কাছে আশা করি আপনাদের সার্ভিস দিয়ে আপনাদের স্যাটিসফাই করতে পারবো। আচ্ছা, প্রাইস রেঞ্জ থাকছে এই কদিনের জন্য, প্রাইস রেঞ্জ 999 থাকছে ইনক্লুডিং ট্যাক্সেস। রাত্রিবেলা আমরা লাস্ট 12:30 অবধি আমরা এন্ট্রি রাখছি, আশা করছি আপনাদের ফুলফিল করতে পারবো সব ডিটেল। এই নিয়ে আপনাদের আলাকাটে কিছু পাওয়া যাবে না? এখন অবধি আমাদের এইটাই ফিক্স আছে, আর আলাকাটে আমরা চেষ্টা করছি ওটা ইলিশ মাছ রাখার জন্য, লেটস সি ওটা কতটা অ্যাভেলেবেল করতে পারি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।